স্নান করিনি যে এসে এগুলোকে ধুতে হবে বা ওই অবস্থা আমি পারবো না। মামনি বাবারা এসে গেছে, যতই ঘোরা বাড়িতে ঢুকেই শান্তি। কালকে না সোমবার থেকে নিরামিষ খেয়েছে, তো আজকে হুকুম যে একদম মাছ ভাত পিওর। তো আমি আর সৌম্যতাই সকালবেলাটা ভাবছি কি করবো, বাজারে চলেই যাই। তো এখন সোজা বাজারে যাবো, রেডি হয়ে গেছি, মাছ নেবো, মাংস নেবো, বাকি সব বাজার রয়েছে, আর কিছু করতে হবে না, ঝটপট করে গিয়ে চলে আসবো। মাসিকে ফোন করে দিয়েছি যে একটু লেটে আসো, কারণ আমাদের তো একটু লেট হবেই। তো যাই হোক, এই হলো আপাতত প্ল্যান। তো আজকের ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও যাতে মিস না হয়। তো চলো আজকে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। বাজারে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, ছোট ব্যাগই নিয়েছি, কারণ শুধুই তো ওই জিনিস দুটোই আনবো, মাছ আর একটু মাংস। তো এক রকমের মাছই আপাতত আনবো, কারণ এখন হবে না, সোমবার আজকে আবার কাজের প্রেশার রয়েছে, এসেই বসতে হবে। চলো জুতো জুতো সকালে তালাই খোলা হয়নি, মাসি না এলে তো খোলা হয় না, তখন ঘুমলে তো হবে। চুপ করো, আজকে আমি তাড়াতাড়ি উঠেছি, ধপে চপে জায়গা পায় না, আর ওদিকে পাম্প চলছে বলে আওয়াজ হচ্ছে। আমি আজকে কখন থেকে আটটা কি 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 আমাকে কি বলছো, চুপ করে গেছে, চুপ করে গেছে, তাড়াতাড়ি চলো। আর সকাল থেকে গান করেছে যে লিসি আছে নিয়ে নাও, না আমি কালকে রাতে প্ল্যান ছিল যে বাজারে যাবো, ওই সকালবেলা সাড়ে নটার সময় বলে, সকালবেলা সাড়ে নটার সময় বলে কি লিসিয়াস থেকে নিয়ে নাও না। আমি কোনোদিনও নিইনি, কখন অর্ডার দেবে, কখন আসবে আমি কিছু জানি না। তারপর দেখবো তিনটের সময় পাঠাচ্ছে, মামনিরা এসে তখন কি খাবে আমি বুঝতে পার কি ঠপা আছে কি বলো। তোমাদের গাছ থাকে, এটা তো গাছ থাকবো গান নেই, কিন্তু নিজে বলেছ আমি আমার ঘরে কিরকম বলে দিলি, এই জোর করে নিয়ে যাচ্ছে। আমার ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল প্রায় আটটা সাড়ে আটটায়, তখন উঠে গেছে আজকে গরম লাগে, কত কি পড়েছে, পুরো ব্ল্যাক ক্যাট হয়ে বেরিয়েছো, টপ টু বটম ব্ল্যাক। আজকে রাস্তা ঠান্ডা কর, তাই বলে টপ টু বটম ব্ল্যাক করতে পেরেছি, দুটো লাভ ছিল ব্ল্যাক নিতে পারতে। খালি হয়ে যাবে, পাবে না কিছু, দেখেছ, চলো ওইদিকে চলো আগে। প্রচুর মাছ আছে, আর পাবদা এটা 400 বলছো, শঙ্কর মাছ এটা দিয়ে চাবুক হয় তো, হ্যাঁ লেপটা দিয়ে গিফট মেরেছে। তেরোশোর উপরে আমি নেই, মাছটা দেখে নি দাঁড়াও, ওই আর এর চেয়ে বড় আছে, এটাই সবচেয়ে বড়, ভালো কোনটা হবে, আমি তো স্কোরের মাছ, স্কোরের নয় না, ওইটাই কাটো, ওইটাই কাটো, ভালোই হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়তো আর মাছের বাজারটা মানে চরম ছিল, মনে হচ্ছিল
দুটো কি শাশালা নেবে? শাশালা মানে হচ্ছে নারকল হবে না, আমি অত দুটো পাতলা শাশা দিও, দুটো ওই দুটো একসাথেই বেঁধে দেবে। ভেবেছিলাম এক ঘন্টায় ফিরে আসবো, দেড় ঘন্টা লেগে গেছে। মাসি এসে একবার ফিরে গেছে, হ্যাঁ মাসি এসে একবার ফিরেও গেছিলাম, তাই বললাম তুমি ফোন করে আসবে, তাই বলেছিলাম ফোন করে আসবে, খেয়াল নেই চলে এসছে। আলাদা তখন বাড়ি যাও, আবার আমি বললে তারপরে আসবে। আজকে একটুখানি লেট হবে, কী করবো। তো যাই হোক, আজকে ভাবছি একটু চিকেন করে নেবো আর আমি মাছ করে নেবো, মাসি এখন পারবে না এতগুলো করতে। এইগুলো আবার তো প্ল্যান আর সম্মুখে এখন পাঠাবো, নিচে একটু ফুল নিতে, আমার তো পুজো দেওয়াও হয়নি, সব আজকে উলট পালট স্নান করিনি, আমি মাছ টাছ ধুয়ে তারপরে স্নান করবো একবার, হয়েছো? না আমার লাগবে না, পুজো ফুল দিলে ওই ইঁদুর গুলো আরো এদিকেরটা ওদিক করে। বাজার থেকে এসে পুরো রীতিমতো ফুটোফুটি চলছে, একদিকে মাসি রান্নাঘরে রান্না করে যাচ্ছে, আর একদিকে আমি কোনো মতে সাইড দিয়ে মাছ মাংস যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে তুলে দিয়েছি, এখনো স্নান করতে যেতে পারিনি। এইগুলোর জন্যই অ্যাকচুয়ালি আমি স্নান করিনি, যে এসে এগুলোকে ধুতে হবে, ওই অবস্থা আমি পারবো না, একবারে দোকানে স্নানটা করবো। আর ওই যে পিছনে এই যে আরেকজন এসে কাজে বসে গেছে, ওর কাজে হোক, ওরও আজকে প্রচন্ড প্রেশার রয়েছে, তো দেখি। আবার একজন যেই দেখেছে চিকেন হচ্ছে, বললাম রাতের জন্য চিকেন, ও মা লাইন দিয়ে দিয়েছে, আমার কিন্তু দুপুরে লাগবে, আমি মাছ খাবো না। কি আর বলবো, চিকেন যখন হচ্ছেই মাসি চিকেনটা করে যাবে, আমি স্নান করে পুজো দিয়ে তারপরে মাছটা করে নেবো। মাসিকে বললাম আলু ফুলকপিটা একটু ভেজে রাখতে, পাতলা ঝুলি করবো, কারণ এতদিন বাদে জার্নি করে আসবো, মামুনিরা পাতলা ঝোলটাই খাক, আজকে আর রিচ করবো না। আছে ওই যে টেবিলে বাবা চিকেনের খোঁজ আগে, সকালবেলা ঠিক ছিল, এখন দেখছি অবস্থা না 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 পোলামিটা দেখবে, দেখো 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 আরে আর আর টক খেও না গো, আর আলু ভাজার পরিমাণ তো ভাতের সমান হয়ে গেছে, আর এই হচ্ছে চিকেন, তোমাকে একটু ডাল দিই, বলবি মাছ খাবে, আর এখান থেকে এক পিস চিকেন আর ডাল, আর না 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 কত পুরো পুকুর হয়ে যাবে এরপর, না খেয়ে নাও, আর ঘড়িতে দেখো কটা বাজে, সোয়া তিনটে, আর এরপরে কাজে বসবো। মামুনিদের যদি রাইট টাইম হতো তাহলে আমরা একসাথেই লাঞ্চটা করতাম, তাই না? না না যাই হোক, হ্যাঁ আমার মোটামুটি মোটামুটি যাই হোক, এখন আগে খেয়ে নি, ওরা এখন অনেক লেট আছে, ওদের ফিটে ফিটে সাতটা বাজে, আমি করে রেখেছি, এসে ভাত দিয়ে খাবো। সৌম্য আবার একটা এত বড় পেঁপে এনেছে, আমি অবশ্য বললাম যে বড়টাই নাও, কারণ বাবা মামুনি দুজনেই পেঁপে খেতে খুব ভালোবাসে, আর আগের দিনে পেঁপেটা তো সৌম্যর দারুণ লেগেছে, তো এটা বলেছে কালকে কাটতে, আজকে না, এটা বেশ টাইট আছে, তো ওই জন্য এটা একদম প্লাস্টিকে আটকেই রাখবো, আর এটা ফ্রিজে ঢোকাচ্ছি না ওই জন্য, নাহলে শক্তই থাকবে। আর এই যে আজকের গুলো বড় বড়, মোটামুটি সেম সেম সাইজ, তো আমি বেশি আনছি না, কারণ আতা আবার পেকে গেলে মানে আর্ধেক করে খাওয়া যায় না, পুরোটাই খেতে হয়, তো একসাথে বেশি আনছি না, দুটোই এখন আপাতত থাক। আমি এবার ল্যাপটপটা নিয়ে আসি, চটপট কাজ শুরু করি, এরপরে মামুনিরা এলে তো তখন চুটিয়ে গল্প হবে, তো তখন আর বসাও যাবে না বিকেলটুকু, তো হাত চালিয়ে পুরোটা কাজ করে নিই, আর ভিডিও আপলোডেরও আছে, ভিডিও আপলোডও করতে হবে, তো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, আর মামুনিরা যদি বিকেলের আগে আসে তাহলে তখন তো দেখা হবে। ফাইনালি মামুনিরা বাড়ির পথে, প্রায় 4 ঘন্টা ট্রেন লেট, আর এখানে আমি ল্যাপটপে বসিয়েছি সেই কখন, আজকে সব লেট লেট হচ্ছে, এটা ল্যাপটপে বসিয়েছি আপলোডে, তাও অনেকক্ষণ হয়ে গেছে, এখন মাত্র 63% আপলোড হয়েছে, সবই লেটে চলছে, আর তারপরে মামুনিরা নামার পর দেখছে ওখানে কোনো প্রিপেয়ার্ডে ট্যাক্সি নেই, তো সময় বলে তুমি একদম ট্যাক্সি এমনি নর্মাল ট্যাক্সি বুক করে চলে এসো, তো অনেকটাই এসে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ঢুকেও যাবে। আর এদিকে আমি এই যে দুটো গ্লাসে নুন চিনির জল একদম ভিজিয়ে রেখেছি, আসলে তারপরে লেবু দিয়ে দিয়ে দেবো। মাসি তো আজকে কত তাড়াতাড়ি এসেছে, রুটিও করিয়েছি, ভাতও আছে, যে কোনো একটার আজকে গন্ডগোল হবে, ভাত থাকলে অসুবিধা নেই, রুটি থাকলে কালকে সকালে খেয়ে নিতে হবে, যাই হোক মোটামুটি সবই করা আছে, এবার দেখি কি খায়, এবার প্রবলেম হলো বিকেলে সে কি খাবে বুঝতে পারছি না, দেখি যদি সুজি খায় তাহলে সুজি করে দেবো, যেটা খাবে সেটা করে দেবো, এই হলো আপাতত প্ল্যান। ফাইনালি মামুনি বাবারা এসে গেছে, আর সময় নিচে গেছে ব্যাগগুলো আনতে, কারণ ভারী ব্যাগ আছেই, তো সেগুলো গেছে ভারী, আসবেও ভারী জানি, তো বললাম ঠিক আছে তুমি গিয়ে তাহলে নিয়ে এসো, বললো স্কুল ক্রস করে গেছে এখানে,
আসুক আগে, তারপর তো গল্প হবে। আসো দেখো সামনে বাবা যা ছিল একদমই চলে গেছে ঠান্ডাটা। আসো যতই ঘোরাও বাড়িতে ঢুকেই শান্তি। কালকে না সোমবার থেকে তুমি থাকো ওয়েট করে সোমবার থেকে। ব্যাস কটা টোপলা যেন বেড়েছে, ও একটাই বেড়েছে। ও বসো এবার, তাহলে কাপা কাপি শুরু হতো। কালো হয়ে গেছি, তাই কালো হয়ে গেছে। জলেই হাওয়াতেই ওদের কালো করে দেয়। উনি বাড়িতে ঢুকেই বলেছে আমি ভাত খাবো, বলে আমি এখন অন্য কিছু খাবো না, শুধু চা করে দিলাম। এই যে এখানে সব ভাত ডাল মাংস সব গরম করছি, ভাত খাবে আমার। হ্যাঁ এতদিন ঠিকঠাক করে মানে ট্রেনে খাওয়াও হয়নি, ভাতটা খাওয়াই ভালো। মাংসটা একটুখানি সেদ্ধ হবে, ওই জন্য আমি একটু ফুটাতে দিলাম। আর আলু ভাজা তো রয়েছে, দরকার হলে আলু ভাজাটা একটুখানি গরম করে দিই, খেয়ে নিই, খেয়ে তারপর আবার আজকে আমার গান রয়েছে। বাবা বলছে কি তাড়াতাড়ি শুয়ে পড়বে, বলে না গান শুনতে হবে। মানে এই কদিন টিভিও একটু রেস্ট পেয়েছিল, আজকে থেকে আবার টিভি জয়েন করে গেছে ডিউটিতে। ফাইনালি মামনি বাবাকে খেতে দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে, সবটুকু কমপ্লিট করে আমি এই যে এখানে বসেছি এই ব্লগটা দেখতে, যেটা সৌম্য এডিট করছিল, তো ওটা আমি একবার একটু দেখে নিই। সৌম্য বলে আমাকে একটু দেখে নিতে, যদি কিছু পয়েন্টস অ্যাড করার থাকে বা কিছু যদি বলার থাকে, তো দেখতে দেখতে। আর বাবা আমাকে এটা আবার বের করে দিল, এত খাবার কিনেছে যে অর্ধেক জিনিস ফেরত নিয়ে চলে এসছে। আমি ওটা খেতে খেতে ব্লগটা এইমাত্র দেখা কমপ্লিট হলো, এবার যাবো গিয়ে এবার অফিসের কিছু কাজ রয়েছে সেগুলো বললাম টুকটাক বাকি, সেগুলো কমপ্লিট করবো। যাই হোক আবার ওখানে একটু গল্প হচ্ছে, মানে ওখানে একটু যেতে ইচ্ছা করছে, তিনজনে মিলে গল্প করছে, তো একটু একটু শুনতে ইচ্ছে করছে। তো যাই হোক গিয়ে দেখি, কারণ সৌম্য আবার বসে যাবে কাজে, ওর এটা পুরো কমপ্লিট করতেই হবে আজকে। চলো একটু গিয়ে ঢুঁ মেরে আসি। মামনি এসেই যেই শুনেছে নতুন অতিথিরা আবার এসে গেছে, মামনি এর মধ্যে পেঁপে আতা যেগুলো বাইরে ছিল বাবা বলে সব এর ভিতরে রাখো এর ভিতরে, তারপরে বালতি দিয়ে চাপা দিয়ে রেখেছে, তারপরে নিশ্চিন্তে ঘুমিয়েছে। তো যাই হোক এখন ডিনারের ব্যবস্থা করব। আর মেন ব্যাপারটা হলো সোমবার এখন অনেকটা দেরি আছে, আমার হয়ে গেছে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে অফিসের কাজ, আর এছাড়া যেটা ছিল ভিডিও মানে শিডিউল করা সেটাও হয়ে গেছে। সো এখন আগে বললো ডিনারটা করে নেবো, অনেকটা লেট হয়ে গেছে। সো মাংসটা গরম করি, ওগুলো খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ সারবে। আমি ঠিক আছে তাহলে তো ভালোই, চিকেনটা গরম করে নিই, কারণ যেহেতু চিকেন রয়েছে বেশি রাত করে ঠিক হবে না। আর মামনি এক পিস মাত্র চিকেন খেলো, বাবা শুধু মাছের ঝোল খেয়েছে, চিকেন খায়নি ডাল মাছের ঝোল। মামনি তো এক পিস চিকেন খেয়েছে, আর মামনি হাফ মাছ খেয়েছে, সবাই টুকুটুকু করে খায়, বলে খাবে খেতে পারে না। এই হলো আজকের মেনু, চিকেন কষা আর রুটি। আর কোনোদিনও দেখেছো আমরা এখানে বসে ডিনার করি, মানে সোমর এমন অবস্থা দেখো কটা বাজে, ডিনার করেও আবার কাজে বসবো, ওই জন্য বলে খাটে বসবো না, খাটে বসলে ঘুম টুম পেয়ে যাবে, দরকার নেই এখানেই ডিনার করে নিই। তো যাই হোক সোমর ডিনার করতে শুরু করে দিয়েছে, আর এদিকে আমারটাও রেডি, আমিও খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না হয়। তো চলো আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই। ঠিক আছে বাবা টিভি দেখো, অনেকদিন ঠিকঠাক করে সিরিয়ালগুলো দেখা হয়নি, মিস হয়ে গেছে।